আত্মরক্ষা তালিম নিতে ক্যারাটে প্রশিক্ষণে এগিয়ে আসছেন মহিলারা। সল্টলেকের বিডি ব্লকে এই ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে। 200 মহিলা অংশ নিয়েছেন কর্মসূচিতে। আরজিকর কাণ্ডের পর উদ্যোগ আরও বেড়েছে। নারী নির্যাতনের ঘটনায় মাঝে মধ্যে উত্তাল হয়েছে গোটা দেশ। মিটিং মিছিল স্লোগানে সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এইসব ঘটনা গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে মেয়েদের। তারা তখন নিরাপত্তার দাবিতে সোচ্চার হন, কখনো বা আত্মরক্ষার জন্য তারা সচেষ্ট হন ভীষণভাবে। আত্মরক্ষার কথা মাথায় রেখেই ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করলেন একদল মহিলা। রাতে ফেরার সময় স্কুল কলেজ থেকে পড়ে ফিরছি, চাকরি থেকে ফিরছি, তখন যে অসুবিধেগুলো হয় বা রাস্তায় কোনো অচেনা অজানা মানুষ যখন আমাদেরকে ডিস্টার্ব করে বা হ্যারাস করে, তখন আমার মনে হয় এখন আজকে যা শেখানো হলো আমাদেরকে, তাতে নিজের আত্মরক্ষাটুকু আমরা করতে পারবো। সল্টলেকের বিজি ব্লকের 200 মহিলা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তারা প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশল শিখেও ফেলেছেন। আত্মরক্ষার কলা কৌশল শেখাটা শুধু নিজের আত্মরক্ষা না, তার সাথে ডিসিপ্লিন শেখা, তার সাথে ডেডিকেশন শেখা, তার সাথে ডিটারমিনেশন আসা। ডিটারমিনেশন যখন আসে সেটা কিন্তু আমার চাকরির ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে, সব ক্ষেত্রে কাজে লাগে। উদ্যোক্তাদের দাবি আগামী দিনে আরও মহিলারা এগিয়ে আসবেন এই প্রশিক্ষণে। আকাশ বার্তা। ফের দুর্ঘটনার কবলে দূরপাল্লার ট্রেন। উত্তরপ্রদেশের কাপ্রিংকুলে আলাদা হয়ে গেল ধানবাদগামী গঙ্গা সতন্ত্র এক্সপ্রেসের 10টা বগি। আজ সকালে উত্তরপ্রদেশের চক্রজমাল এলাকায় ফিরোজপুর থেকে ধানবাদগামী ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। আকাশবার্তা এখন এই পর্যন্তই। পরবর্তী আকাশবার্তা রাত 10:30। নমস্কার।